তাহলে চাকরিটা আপনার খুবই দরকার? জি স্যার, আমার চাকরিটা খুব দরকার। আচ্ছা কাজ করুন তো, ওই ওয়ালটার কাছে গিয়ে মাথা নিচে পা উপরে দিয়ে দাঁড়িয়ে থাকুন। জি স্যার। চলে আসুন। আমি খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আপনাকে আসলে চাকরিটা দিতে পারছি। কেন স্যার, কি হয়েছে? আমি তো আপনার কথা মতো, আপনি যেভাবে বলছেন আমি ঠিক ওইভাবেই করলাম। আপনি আমার কথা মতো সব কাজ করলেন জন্যই আপনাকে আমি চাকরিটা দিতে পারছি, কারণ আপনার ভেতরে সেলফ রেসপেক্টের খুবই অভাব, আপনার আত্মসম্মান বোধ নেই, নিজেকে বিকিয়ে দিচ্ছেন। আমি আপনাকে যা করতে বললাম আপনি তাই করলেন। আরে একটা ইন্টারভিউয়ে কেউ মাথা নিচে পা উপরে দাঁড় করাতে পারে? আপনি সেটাও করলেন, একবার প্রশ্নও করলেন না যে স্যার এটা কেন করব। যাদের এরকম আত্মসম্মান বোধ নেই তাকে তো আমি আমার কোম্পানিতে জব দিতে পারি না। কোনদিন এর চেয়ে বেটার অপশন পাবেন আপনি সেখানেও নিজেকে বিলিয়ে দেবেন। সো আমি আপনাকে কাজটা দিতে পারছি না স্যার। একবার কি ভেবে দেখা যায় না স্যার? আমি ভেবেই বলছি, আমি আসলে এটাই আপনাকে পরীক্ষা করেছিলাম। আপনি পরীক্ষা ফেল করেছেন, প্লিজ তুমি গো নাও আউট। তাহলে রাজ সাহেব, ইনি আপনার স্ত্রী, এনার বায়োডাটাই আমাকে দিয়েছিলেন চাকরির জন্য। দেখুন আমার যে পোস্ট, এই পোস্টে ওনার কোয়ালিফিকেশন ঠিক আছে আর বাকিটা ওনার লুকিংয়ে কেটে যাবে, তেমন ইন্টারভিউয়ের কিছু নেই। তবে হ্যাঁ, এই পোস্টটায় অনেক মোটা অঙ্কের স্যালারি, কিছু নিয়মকানুন তো রাখতেই হবে তাই না? আচ্ছা একটা কাজ করুন। কি কাজ স্যার? ওয়েট, আমার এই থুতু মিশ্রিত চাটা আপনার স্ত্রীকে খেতে বলুন। কি বলছেন স্যার, মানে এটা কি করে সম্ভব? বিষয়টা কেমন না স্যার? আচ্ছা ঠিক আছে স্যার, সমস্যা নেই, এই তুমি কাজ করো, তুমি চাটা খেয়ে ফেলো, কোনো সমস্যা নেই। মানে আশেপাশে তো কেউ নেই, কেউ দেখতেছে না। আর দেখুন কত ভালো একটা চাকরি, এটা হয়ে গেলে আমাদের জন্য অনেক ভালো হবে। খেয়ে ফেলো, খেয়ে ফেলো। ভেরি গুড। আসলে কি জানেন, এই পোস্টটায় অনেক মোটা অঙ্কের স্যালারি, আমি একেবারে বিনা স্বার্থে তো আসলে আপনার স্ত্রীকে জবটা দিতে পারি না। আমার একটা ছোট্ট শর্ত আছে। শর্তটা হলো, এই জবটা পেতে হলে আপনার স্ত্রীকে আমার সাথে ঘন্টাখানেক সময় কাটাতে হবে। স্যার এইটা আপনি কেমন ধরনের কথা বলছেন? মানে বিষয় একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কোথাও ওয়াইফ আর এমন একটা কাজ করবে স্যার, অন্য অন্য কিছু বলুন না স্যার, অন্য কোনো কন্ডিশন দিন সেটা প্রপারলি ফিল আপ করার ট্রাই করবো। দেখুন রাজ সাহেব, একটু ভেবে দেখা উচিত, আপনিও আমার অফিসেই চাকরি করেন, ওনার স্যালারিটাও কিন্তু আপনার স্যালারির কাছাকাছি, প্রায় অর্ধ লক্ষ টাকা, ব্যাপারটা একটু ভেবে দেখা উচিত না? তা অবশ্য ঠিক বলেছেন স্যার। আচ্ছা তুমি এক কাজ করো না, তুমি স্যারের সঙ্গে ঘন্টাখানেক সময় দাও, কোনো সমস্যা নেই, স্যারের মধ্যে ভালো মানুষ। আর তুমি তো জানেন যে এটাকে আমি আর্ন করছি, এটা দিয়ে সংসার ভালো করে চলান। আমাদের দিন দিন তো খরচ বাড়তেছে, বাসা ভাড়া বাড়তেছে, বাচ্চা কাচ্চা খরচ বাড়তেছে,
সব কিছু মেনটেন করতে হবে না। তোমার জবটা হয়ে গেলে আমাদের জন্য অনেক ভালো হবে। দেখো আমরা সব কিছু তখন করতে পারবো, কোনো সমস্যা হবে না। রাজ, তোমার কি মাথা খারাপ হচ্ছে? তুমি কি বলছো? তুমি কি ভেবে বলছো? আরে যেটা বলছি দুজনের ভালোর জন্যই বলছি, আর যেটা আমাদের ভালো হবে সেটা করতে আর দিতে বোধ কিসের। তুমি এক কাজ করো, স্যারের সঙ্গে ফোনে সময় দাও, তারপর দেখবে তোমার জবটা হয়ে যাবে। বুঝতে পারছো কতগুলো টাকা, একটা ভালো অ্যামাউন্টের চপ, এরকম চপ তো মানুষ টাকা দিয়ে পায়। তুমি একটু সময় দিয়ে পেয়ে যাবে। কি সব উল্টা পাল্টা কথা বলতেছো, তুমি রাজি হয়ে যাও, আমি স্যারকে বলে দিচ্ছি। হ্যাঁ স্যার, কোনো সমস্যা নেই, ও আপনার সঙ্গে ঘন্টাখানেক সময় দেবে। কিন্তু স্যার জবটা যেন হয় স্যার, পরবর্তী জন্য আশঙ্কা হয় যে জবটা কোনো কারণে ক্যান্সেল হয়েছে। ভেরি গুড, ভেরি গুড। রাজ সাহেব, আপনাকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আপনার স্ত্রীর চাকরিটা হয়ে গেছে। কিন্তু অতীব দুঃখের সঙ্গে জানাচ্ছি আপনি আমার অফিসে যে জবটা করতেন ওই জবটার এই মুহূর্ত থেকে নেই, আমি আপনাকে স্যাক করছি। কি বলছেন স্যার, মানে আমি জব থেকে বেরো যাবো, মানে আমি আবার কী করলাম স্যার? আপনি যা বললেন সব কন্ডিশনগুলো ফিল আপ করার ট্রাই করলাম, তাহলে আমার জব চলে যাবো মানে? কারণ বলছি, এটা সন্দেহাতীতভাবে সত্যি যে আপনি খুব ভালো এমপ্লয়ি, খুব ভালো কাজ করেন। কিন্তু আমার অফিসে একজন ভালো এমপ্লয়ির পাশাপাশি একজন ভালো মানুষও প্রয়োজন। আমি তেমন মানুষ চাই না যে অর্থের লোভে তার স্ত্রীকে যে কোনো জায়গায় বিলিয়ে দিতে চায়। আপনার মতো একজন দুশ্চরিত্র মানুষ কিংবা অর্থলোভী মানুষকে আমি আমার অফিসে রাখতে চাই না। আমাদের দেশে এরকম অনেক মহিলাই আছে যারা স্বামীর চাপে অনেক অনৈতিক কাজ করতে বাধ্য হয়। আপনিও ঠিক সেই ধরনের পুরুষ। আপনার স্ত্রী নানা করছিল, কিন্তু আপনি তাকে এই সেই বুঝ দিয়ে তাকে কনভিন্স করার চেষ্টা করলেন, আর আপনার স্ত্রীও আপনার চাপে পড়ে, সংসারটাকে ধরে রাখার চাপে রাজি হতে বাধ্য হল। আর এমনটাই হয়, আমি চাই না আমার অফিসে এমন কেউ চাকরি করুক যে তার স্ত্রীকে ডমিনেট করে রাখে। আপনাকে পুরুষ ভাবতেও না আমার বিবেকে বাজছে। আপনি কেমন পুরুষ? একটা বিবাহিত পুরুষের দায়িত্ব হলো যে কোনো অবস্থায় তার স্ত্রীর সম্ভ্রম রক্ষা করা, আর আপনি অর্থের লোভে সেই সম্ভব বিলিয়ে দিতে চাচ্ছিলেন। আরে আপনি এত লোভী মানুষ, আমার তো ভয় করছে আপনাকে রাখতে। কোনদিন দেখা যাবে একটা বড় অফার পেয়ে আপনি আমার কোম্পানিটাকেই ডুবিয়ে দিয়ে চলে গেছেন। প্রশ্নই আসেন আপনার মতো একজন নির্লজ্জ লোভী মানুষকে আমার কোম্পানিতে রাখার। আর আপনাকেও বলছি, চিনে নেন, আপনার স্বামীকে চিনে নেন যে আপনার জীবন সঙ্গী। নিজের স্বার্থের জন্য আপনাকে আমার সাথে আমি আর বলতে চাচ্ছি না। আমি শুধু একটা কথাই বলবো, এখনো সময় আছে, নিজের জীবন সঙ্গীকে চিনে নিন। আপনি এখনো বসে আছেন কেন? এই মুহূর্তে এখান থেকে চলে যাবেন। আপনার টার্মিনেশন লেটার আমি আপনাকে মেইল করছি। আউট স্যার, একটু বোঝার ট্রাই করুন স্যার, আমি জাস্ট আপনার কথাগুলো রেখেছি স্যার, আমি তো খারাপ কিছু করিনি। কোনো ভেবে দেখার কিচ্ছু নেই, আপনি এখন এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাবেন। আউট। দেখুন ম্যাডাম, আমাদের সমাজে এরকম অনেক পুরুষ আছে যারা নিজের স্ত্রীকে উপরে ওঠার সিঁড়ি হিসেবে ব্যবহার করে। আমি চাচ্ছিলাম না এমন একটা লোককে আমার কোম্পানিতে রাখতে। তবে আপনাকে বলছি, আপনি যদি চান জবটা করতে পারেন এবং জীবনটাকে সুন্দর করে সাজাতে পারেন, বাকিটা আপনার ইচ্ছা। না স্যার, ওর সাথে সংসার করার তার কোনো প্রশ্নই আসে না। যে মানুষ শুধু নিজের স্বার্থের কথা চিন্তা করে, আর এরকম স্বার্থপর মানুষের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। আর আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। তাহলে আপনি কালই আমার অফিসে জয়েন করুন, বেস্ট অফ লাক। ঠিক আছে স্যার, আমি তাহলে এখন আসছি। থ্যাংক ইউ। বেস্ট অফ লাক।
থ্যাংক ইউ সো মাচ।